আসসালামু আলাইকুম। আপনার সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই তো এখন একটু রুটি বানাইলাম, 50টার বেশি। এই যে আমরা হাফ ভাজা করে রেখে দিই সিদ্ধ আটা রুটি, বল হুইট, এটা হলো অর্গ্যানিক আটা আর কি। এটা রুটি বানায় এই যে রেখে দিলাম হাফ ভাজা করে, কারণ আমরা প্রতিদিন তো আমাদের তো হেল্পিং হ্যান্ড নাই, আমরা নিজেরাই সব করি, এর জন্য সময় নেই। সকালবেলা উঠে আবার আটা ই করো, রুটি বানাও, ভাজি বানাও, কেন এটা করে রাখলে টাইম সেভ হয় এটা বলবো। এটা আপনারা করবেন যারা কাজ করেন, হাউস ওয়াইফ যারা তারাও করে রাখতে পারেন, ইজি হয় আর কি। একবারে বানায় রাখলে এক সপ্তাহের জন্য হাফ ভাজা করে ঠান্ডা করে বক্সে রেখে দেবেন, সিল করে রেগুলার ফ্রিজে দুটো দুটো ভেজে দিলেন, একদম নরম রুটি থাকে, সব কিছু ফ্রেশ। মাঝে মাঝে আলু ভাজি করে দিলেন, ডিম পোস্ট করে দিলেন, ডিম ভাজা দিলেন, তরকারি ঝোল দাও খাওয়া যায়, এটাই আর কি। আমরা সবজি দেওয়া খাই, নিরামিষও করি, যে যেটা খাই আর কি। রুটি তো সবসময় খাওয়া উচিত, কেন তো ভাত না খায় যে লালাটা রুটিটা খাওয়া উচিত, হয়েল হুইটের আটাটা। রুটির মধ্যেও কার্বোহাইড্রেট, ভাতের মধ্যে বেশি, আরও যাদের সুগার প্রবলেম আছে, আর এমনি বাচ্চাদেরও খাওয়াবেন, তাহলে অ্যাক্টিভ থাকে আর শরীর এত ম্যাজম্যাজ করে না, যে লেজি থাকে না, একটা দুটো রুটি খেয়ে অনেকক্ষণ থাকা যায়। এটাই আর কি বানাইলাম, তো শেয়ার করলাম। এই রোজার মাসে আর বানাইনি, রোজার আগে বানাইছিলাম, এটা শেষ হইলো রোজার মাঝে, কেন আমার নাতি রুটি খায় সকালে, আমরা তো খেতে পারিনি ইফতারি, খেতে হইতো বিকালে, এই জন্য রুটি আর বানায়নি, কেন রোজার সময় তো রুটি খাওয়া হয় না এত বেশি। তারপরও যাদের সমস্যা আছে ডায়াবেটিসের ইয়ে, তারা খাইতে পারেন, সবসময় হেলদি থাকলেন। এতগুলো রুটি বানাইছি দেখেন, বানান কিছু বসে বানাইছি, আবার কিছু দাঁড়ায় বানাইছি, কেন এতক্ষণ দাঁড়া থাকা যায় না, তাই কি করবো, তো বানাইছি। এখন তেমন কেউ নাই, তেমন একটা সুন্দর হয় নেই এবার রুটিগুলি, আরও গোল হয়। আমার বড় বোন বানিলে অনেক সুন্দর করে বানায়, আমি বানাইছি আর কি, খাওয়ার চলে, এত পারফেক্ট পারি না, তারপরও চলে আর কি। বেসিক যেটা দরকার ওটুকু করি, এত পারি না। তো আপনারা এটা করে খাবেন, এই জন্য শেয়ার করলাম। দেখেন বাইরের জিনিস না খায় দেশের মানুষ কিন্তু ঘুমায় থাকে রাত দিয়ে সকাল 10টা 12টা পর্যন্ত, তারপর দেখি হোটেল থেকে রুটি পরোটা এনে না খান, এবার স্বাস্থ্যের জন্য খুবই খারাপ। আমরা যে যাই বাংলাদেশে, কোনোদিনও কিনা খাই না কোনো জিনিস, হয়তো কোনো দিন একদিন দুদিন খাওয়ায়, ঘরেই সব বানায়। আমার শ্বশুরবাড়ি তো পুরি টুরি বানায় দেয় ওরা, ডাল পুরি ঘরেই বানায় ওরা, আমি মাঝে মাঝে বানাই, এত ভালো হয় না, প্রফেশনাল না বললাম তো, একটু দরদ দিয়ে বানাইলে মানে হবে ডাল পুরিটা। এখানে আমরা কিনে আনি প্যাকেটে ফ্রোজেনটা, মাঝে মধ্যে দিই, আমার নাতি পছন্দ করে। এটাই আর কি, সবচেয়ে ভালো, হেলদি থাকবেন, সুস্থ থাকবেন, ঘরে খাবেন, পয়সা সেভ হবে সব দিক দিয়েই। তো সবাই বলি যে যেখানে আছেন এটা করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আসসালামু আলাইকুম।